আজকে আমাদের বুঝতে হবে বন্ধুরা, 2007 সালে বেগম খালেদা জিয়ার কারাগারে যাওয়া, জনাব তারিক রহমানের কারাগারে যাওয়া, এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ এবং এই ষড়যন্ত্র এখনো চলছে। আমরা তখন একটা কথা শুনেছি, -2 ফর্মুলা, 1/11 সময়, -2 ফর্মুলা, -2 ফর্মুলা ছিল না, -2 ছিল -1, মাইনাস জিয়া পরিবার, মাইনাস বেগম খালেদা জিয়া, মাইনাস তারেক রহমান। আজকে বুঝতে হবে, যেদিন তারেক রহমান সাহেব কারাবরণ করেছেন সেদিন গণতন্ত্র কারাবরণ করেছে, সেদিন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারাবরণ করেছে। কারণ যখন জিয়া পরিবারের বিরুদ্ধে চক্রান্ত হয়, তখন বুঝতে হবে এটা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এবং বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার সব কিছুর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আজকে জিয়া পরিবারকে যদি নিঃশব্দ করা যায়, জিয়া পরিবারকে যদি এই দেশের নেতৃত্ব থেকে দূরে রাখা যায়, তাহলে এই দেশে একটি এমন একটি সরকার থাকবে, যেটা এখন আছে গত 17 বছর ধরে বিনা ভোটে, যে তাদের কোনো ভূমিকা থাকবে না, তাদের আশেপাশে যারা এই সরকার যাদের উপর নির্ভর করে দেশ চালাচ্ছে, তাদের উপর নির্ভর করে তাদের দেশ চালাতে হবে। এবং বাংলাদেশের মানুষের যে এখন অবস্থা, যে প্রত্যেকটি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পানির দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, না বিশ্বাস, বেগম খালেদা জিয়া যখন এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমরা 17 টাকা দামে চাল খেয়েছি, 10 টাকা তো দূরের কথা, এখন আমরা সবাই 80 টাকা দামের চাল খাচ্ছি। এটাই হচ্ছে বাস্তবতা। আমি শেষ করে দিব, আমাদের একটাই কথা যে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনায়ক তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ভূমিকা, যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠায় যে সংগ্রাম, এই সংগ্রাম করে যাচ্ছে এবং জনগণ যেভাবে সম্পৃক্ত হয়েছে, সেটা দেখে আওয়ামী লীগ আজকে ভীত। আমাদের দেশনায়ক, আগামী দিনের প্রধানমন্ত্রী, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 17তম কারাবন্দী দিবস উপলক্ষে উপস্থিত আজকে আমাদের স্নেহস্পত সভাপতি এখানে ফজলুর রহমান খোকন, আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব ফখরুল ইসলাম আলমগীর, এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান সহ মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চের সামনে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমি সময়ের জন্য সবার নাম বলছি না, এখানে যারা উপবিষ্ট আছেন সকলেই শেখ হাসিনার কারাগার, মানে কারা নির্যাতিত নেতা, গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা অগ্রগামী ভূমিকা পালন করছেন, সকলকেই আপনারা চেনেন।